এখন বসন্তে। বসন্তের এই সুকোমল সমীরণে যেমন প্রস্ফুটিত নানা রঙের ফুলের সমারোহ, তেমনি এই বসন্তে প্রস্ফুটিত আমাদের স্বাধীনতার রক্তিম গোলাপ। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের মনে পড়ে সেই সব মুক্তি পাগল শহীদ বীর সেনানীর কথা, যাদের অসামান্য ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। দেশমাতৃকার গৌরবোজ্জ্বল আত্মত্যাগী শহীদদের, বিশেষ করে এই প্রতিষ্ঠানের 11 জন শহীদ শিক্ষকের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন্দিত নন্দনে। সুধীমণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, 33 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আব্দুল হাফিজ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইমাম হোসেন এবং আরও অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ। অজস্র গুণীজনের এই অস্ত্রবজ্র সম্মেলনের এই মিলন মধুর মাহেন্দ্রক্ষণে আমরা আনন্দিত উদ্বেলিত। মাঘের সূর্য উত্তরায়ণের পাশে চলে এসেছে ঋতুশ্রেষ্ঠ বসন্ত, এসেছে পুষ্পাবতীর পরম লগ্ন, মৃদুমন্দ দক্ষিণা বাতাসে পরশে বিবর্ণ পৃথিবীর সর্বাঙ্গে লেগেছে অপূর্ব পুনঃপ্রবাহ, বনবীথির রিক্ত শাখায় জেগেছে কচি কিশোরের অপূরন্ত উল্লাস, বাতাসের মৃদুমর্ম ধ্বনি এবং দূর বনের অন্তরাল থেকে ভেসে আসা কোকিলের কুহুরীতি পৃথিবীতে সৃষ্টি করেছে এক অপরূপ মায়া নিকেতন। সুধীমণ্ডলী, একদিকে বসন্ত, অন্যদিকে মহান স্বাধীনতা দিবস, এমনই এক সময়ের মাঝামাঝি এসে আজ আমরা দাঁড়িয়ে স্বাধীনতার অমর বীরদের প্রতি শ্রদ্ধা এবং আপনাদেরকে একরাত বাসন্তী শুভেচ্ছা জানিয়ে আমি ইমরান কোয়ামি লাইজো শুরু করছি বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা নন্দিত নন্দনে। সুধীমণ্ডলী, দেশমাতৃকার গৌরবোজ্জ্বল সন্তান যাদের রক্তে মুক্ত স্বদেশ ভূমি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমাদের প্রথম নিবেদন, সূর্যোদয় তুমি সূর্যাস্ত তুমি সমবেত দেশাত্মবোধক সঙ্গীত, গানটি পরিবেশন করছে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ। Thank you.
রাখে আমারই বুক ভরে একটি অজানা নদী করে রাখতে ইচ্ছে করে ক্ষতি কি বলো না তুমি যদি এখানে এসে গো নদী অঝরে পড়ো ঝরে দুজনে মিলে যে মিশে যাবো সাগরের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে কটবেল সংবাদ শিরোনাম। কটবেল প্রতিটি মুহূর্তে প্রতিটি প্রান্তে এক ধাপে গিয়ে ইস্পাহানে পাবলিক স্কুল ও কলেজের আবাসিক ছাত্ররা রক্তশূন্যতায় ভুগছে। ইস্পাহানে পাবলিক স্কুল ও কলেজের ক্যান্টিনে হঠাৎ করে সকল প্রকার কোমল পানীয়ের দাম বৃদ্ধি। কলেজ পরিবহন বাসে ছেলে মেয়ে পাঠাতে অভিভাবক মহল উদগ্রীব। হাঁটু মচকানোর ব্যথায় লবণ পানির গড়গড়ায় বিশ্ব রেকর্ড। পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু। আনন্দাঙ্গায় আবারও হামলা, গ্রেফতার তিন। এবং কুমিল্লার কচুমুড়ায় কচু গাছে ফাঁসি দিয়ে তিনজনের আত্মহত্যা। ওয়ার্ড সমাচার, সংস্কৃতি সংবাদ, খেলাধুলা। বিশ্ব অলিম্পিকে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের মেয়েদের স্বর্ণপদক লাভ। আবহাওয়া, ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজে উষ্ণ আবহাওয়া বিরাজমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি আতুরি বেগম এবং আমি কস্তুরি বানু। ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের আবাসিক ছাত্ররা রক্তশূন্যতায় ভুগছে। খবরে প্রকাশ, আবাসিক ছাত্রদের দেহ থেকে প্রতিদিন গড়ে 150 কোটি মশা রক্ত শোষণ করে তাদের জীবন ধারণ করে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রধান মিসেস কলেমা করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ফগার মেশিনের উচ্চ শব্দ, মশার ডিম পরিস্ফোটনে এবং উচ্চ ভিটামিন সম্পন্ন ডলফিন স্প্রে মশার স্বাস্থ্য গঠনে সহায়ক বলে জানান।
এ ব্যাপারে স্থানীয় সিএমএইচ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা মশাকে জাল বা নেট দিয়ে বন্দি করে রাখার পরামর্শ দেন। ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের ক্যান্টিনে সকল প্রকার কোমল পানীয়ের দাম বাড়তে পারে বলে জানা গেছে, কারণ হাউসে যখন তখন পানি না থাকার কারণে ছাত্রদের টয়লেটের কাজ প্রায়শই কোমল পানীয় দিয়ে সারতে হচ্ছে। এমনকি প্রতি ছাত্রকেই কিছু না কিছু কোমল পানীয়ের বোতল সঙ্গে রাখতে হচ্ছে। প্রতিষ্ঠানে পানি সংকটের কথা ভেবে ক্যান্টিনের সেলসম্যান আব্দুল সতীন ক্যান্টিন সম্পাদককে বিষয়টি জানালে তিনি পানীয়ের দাম বৃদ্ধির জন্য মত প্রকাশ করেন। ক্যান্টিন পরিচালনা কমিটি মহা খুশি, কারণ তাদের এবার লাভের মাত্রা সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যাবে। পিভিসি স্কাইসবজা পারেনি গত 4 বছরে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের পরিবহন বাস তাই করেছে গত 1 বছরে। পরিবহন বাসে আসা যাওয়া করে এমন ছাত্রছাত্রী গড়ে 6 ইঞ্চি করে লম্বা হয়েছে। আসন স্বল্পতার কারণে প্রায় ছাত্রছাত্রীদের বাদুড়ের মতো ঝুলে ঝুলে স্কুলে আসাটাকেই এর কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে বিষয়টি অভিভাবক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং তারা তাদের ছেলে মেয়েদের ঝুলে ঝুলে কলেজে পাঠাতে আগ্রহ প্রকাশ করছেন। হাড় ভাঙা ও মচকানোর ব্যথায় লবণ পানির গড়গড়া, এই পরামর্শ দিয়ে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জনাব মোহাম্মদ বধিরুল ইসলাম ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড গড়েন। তাছাড়া প্যারাসিটামল ও হিস্টাসিনের ব্যবস্থাপত্র দিয়ে তিনি অপারেশন ছাড়াই বহু সুস্থ মানুষের কিডনি অপসারণ করতে সক্ষম হয়েছেন। চিকিৎসা বিজ্ঞানে এই অসামান্য সাফল্যের জন্য তার রয়্যাল কলেজের ফেলোশিপ সহ নোবেল প্রাইজ পাওয়ার সম্ভাবনা আছে বলে জানা যায়। ডাইনিং হল থেকে আমাদের সংবাদদাতা কামানুল্লাহ জানান, আজ 8:10 মিনিটে মানুষের পায়ের নিচে পদদলিত হয়ে মারা গেছেন 5টি তেলাপোকা। জন্ম নিবন্ধীকরণ না করার কারণে মৃত্যুকালে তাদের বয়স জানা যায়নি। এদিকে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে কয়েক হাজার মশা, এই নিয়ে জনমনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি বাকি খবর নিয়ে। দেখো দেখো গৌরব, দেখো ইস্পাহানের সৌরভ, দেখো টিং 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 টিং, দেখো দেখো গৌরব, দেখো ইস্পাহানের সৌরভ, দেখো টিং 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 টিং, ইস্পাহানের ছেলেরা সভেলে দোলে নাচে, দেখো টিং 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 টিং, শিক্ষার জন্য ইস্পাহানের সব সময় সেরা, জানি ইস্পাহানি সবার সেরা। আবারও হামলা চালিয়েছে আলমডাঙ্গায়, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের সিনিয়র রিপোর্টার কুতকুতি বেগম জানান, আলমডাঙ্গার যে বাড়িটিতে ডেঙ্গু হামলা চালিয়েছিল সেই বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ ও র‍্যাব সদস্যরা। তারা ওই এলাকার শিয়ালদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং সন্দেহভাজন 3 জন ডেঙ্গুকে গ্রেফতারও করেছে। এদিকে কুমিল্লার কচুমুড়ায় কচু গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে 3টি কুকুর। আমাদের সংবাদদাতা চুলকানি বেগম জানান, স্ত্রী কর্তৃক ডিভোর্স হওয়া যায় তাদের আত্মহত্যার একমাত্র কারণ। এখন দেখবেন ওয়ার্ড সমাচার। 1 নম্বর ঘুরে এসে আমাদের সংবাদদাতা কৃপণধানি কলেজের শিক্ষক শিক্ষিকাদের আবাসিক কোয়ার্টারের ভেতরের দেয়ালগুলি বিগত 10 বছরেও চুনের মুখ দেখেনি। প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দক্ষিণ দিকের বাইরের দেয়ালগুলি হোয়াইট ওয়াশ করে দর্শক মণ্ডলীর আই ওয়াশ করা হচ্ছে। এ ব্যাপারে আবাসিকরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এখন দেখবেন সংস্কৃতি সংবাদ। অতি সম্প্রতি সমাপ্ত হলো ইস্পাহানি আয়োজন, এই প্রতিযোগিতায় বিজয়ী দোলক বাবু। এখন দেখবেন ইস্পাহানি আইডল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অংশ বিশেষ। তুমি রাজনীতি মুক্ত, সেই মুক্ত জীবন যুক্ত, 11 জন শহীদ হলো সেই একাত্তরে, শিক্ষা নিয়ে যাই
সেবার তরে ও আমার ইস্পাহানি রে ভুলব না আমি তোরে ও আমার ইস্পাহানি রে ভুলব না আমি তোরে বাবা মায়ে বন্দি কইরা আমায় গেছে বন্দি কইরা বাবা মায়ে বন্দি কইরা আমায় গেছে বন্দি কইরা এখন থাকি তিন তালার উপরে ও আমার ইস্পাহানি রে ভুলব না আমি তোরে ও আমার ইস্পাহানি রে ভুলব না আমি তোরে ও আমার ইস্পাহানি রে ভুলব না আমি তোরে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের ছাত্রীরা তাদের সাক্ষাৎকার নিতে গিয়ে জানা গেছে কমন রুমে আসন স্বল্পতার কারণে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের অভ্যাস হয়ে গিয়েছে ফলে তাদের পক্ষে এই অর্জন সম্ভব হয়েছে জানালেন যে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে আসন সংকুলন না হওয়ায় বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখতে না পাওয়ায় ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের শত শত ছাত্রছাত্রী মানববন্ধন গড়ে তুলে বিক্ষোভ প্রদর্শন করছে ভবিষ্যতে অডিটোরিয়ামে আসন বৃদ্ধি না করলে তারা আগামীকাল থেকে আমরণ ভোজন ধর্মঘট করবে বলে কর্তৃপক্ষকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ও কলেজে উষ্ণ আবহাওয়া বিরাজ করছে আইনেট ও রাডার থেকে প্রাপ্ত ছবিতে দেখা যাচ্ছে সাপ্তাহিক মাসিক স্পট টেস্ট মডেল টেস্ট ও পর্ব পরীক্ষার খাতা দেখার চাপে শিক্ষক শিক্ষিকারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন কেউ কেউ বাজারের উদ্দেশ্যে ব্যাগ নিয়ে বাজারে না গিয়ে কলেজে বসে সারা রাত খাতা দেখছেন কেউ কেউ আবার ঘুমের ঘোরে মাসিক স্পট বলে চিৎকার করে উঠছেন শিক্ষক পত্নীগণ আবহাওয়া নিয়ন্ত্রণে রাখতে তাদের মাথায় আইসপ্যাক চেপে রাখছেন এ ব্যাপারে অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হয়নি তবে সবকিছু ঠিকঠাক চলছে বলে তিনি মত প্রকাশ করেন আমাদের আইটিভি ঠাট্টা সংবাদ এখানেই শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ শুনতে পাবেন রাত 1:30টায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ Thank you.
Thank you.
সামনে দিয়া কাগজ যখন মনে বাসন লইয়া ভোট কেন্দ্রের সামনে দিয়া মিছিল লইয়া হাইটা দায় ফুটা দায় ব্যালট বাক্স ফুটা দায় ফুটা দায় ব্যালট বাক্স ফুটা দায় মাথায় ভোট দিন দেখি তো ঠিক আছে মাইক্রোফোন টেস্টিং টক টক ক খ গ ঘ এমপিএক্স ওয়াই গোয়ারা সামনে আইন এ লাদা হলা নিচে যা তুইনার মাসে হিন্দি বই ঢুকিলে সামনে দিয়ে আইব নানি সামনে দিয়ে আইব বাই সব বই সব বাবি সব সাফি সব নানি সব অল সব আসসালামু আলাইকুম অন আন্নগো সামনে নির্বাচনী বাসন দিত আইব এ এলাকার নয়নের মণি নয়নের কাজল আর কাগু আন্নগো কাগু এলাকাবাসীর কাগু কুদুস কাগু গর্বিত মনে করি আমি গতবারও বটে খাওয়াইছিলাম এবারও খাওয়াইছি গতবার আন্দার মর্যাদা করছেন আর বহুলা মাইয়া ভাই খুশি গেছে কাকে আয় খুশি হয়েছি ও আড্ডা বললে বলে খুশি গেছে কে গেছাম এলাকার উন্নয়নের কথা কর উন্নয়ন রাস্তা দিছি তো ধরি গতবার তো রাস্তা মুজাহিন্দে দিছি কম্পিউটার ব্যবস্থা করেন নয়শো বিদ্যালয় কাকু নয়শোয়ান বিদ্যালয় নয় তো নয়শো বিদ্যালয় দিয়ে না আন্দগো মত মূর্খরা রাখি হড়ালে করে ওটা মূর্খ গ্রামের বেড়াগল বলে মূর্খ হেগলে বলে দাঁড় করে রাখছা নয়শো বিদ্যালয় বইয়া দিব ব্যাকের ঘরে ঘরে তাহলে কেমন মূল্যবান কথা রয়ে গেছে কি আর নিরাপত্তার কথা নিরাপত্তার কথা আচ্ছা গ্রাম বলে চোর ডাকাইবে আর কাকু তোর কাকু কুদুস কাকু চরিত্র ও
जाता है ये आलम, कोई न जाने फिर क्यों है ये तन्हाई, कैसी है ये रुतबाई, गुम हो गए क्यों,
Bye.
একটু আমার হাসো, আমার সঙ্গে চলো ভালোবাসি বলো, নইলে খবর আছে। কয় কি তোমার মতো মাথা ছোলার প্রেমে পড়বো না, তোমার ঘরের গরমে আমি হব না, বসুন্ধরায় বাড়ি করো গিয়ে, বসুন্ধরায় বাড়ি করো গিয়ে। হ্যাঁ, এত টাকা কই পাবো? সব সখীরা প্রেম করিতে নাই যে ষোলো আনা, তোমায় আমি দেব সখী গেন্দা ফুলের মালা। সখী গো আমি প্রেমের খাতির মজনু, আমার মনে দিও না জ্বালা। মামার বাড়ির আবদার পাইছো? এক মন বাড়ি বাড়ি নেবে কতজন, ভাঙা মনে ভালোবাসা হয় কি কখন, বাড়ি গাড়ি আছে পকেট ভারী আছে, সিরিয়ালে দাঁড়াই আছে। এখন কি করি, হ্যাঁ কাছে তো আমি কিছুই না। বুক ভরা ভালোবাসা রেখেছি তোমার জন্যে, ওলাইলি আমার আমি যে তোমার মজনু হলাম তোমার জন্যে। ভালোবাসার জন্য প্রাণটা দিতে চাই, ও লাইলি গো ভালোবাসার জন্য প্রাণটা দিতে চাই। বলার সাহস তো কম না, এই সময়ের সেরা আতঙ্ক। যতই ভয় দেখাও আমায় যাবো না তোমায় ছাড়া, আমি মধুরা থেকে তুমি ছাড়া, ও সখী গো আমি মধুরা থেকে তুমি ছাড়া। উফ মহা জ্বালা তো, পুলিশ ভাই বেটা আমার অফার দেয়, বেটারে প্রেম প্রীতি শিখাই দেন তো। এই চল শিখাই দেবো তোর প্রেম প্রীতি কানে পয়। ছেলেটা তো ভালোই ছিল, আমাকে এত ভালোবাসে, দেখতে সুন্দর, বেশ হ্যান্ডসামও, স্মার্টও, ভুলি গেলাম। শুনেন শুনেন পুলিশ ভাইজান গো ভাইজান, ছাড়া দেন মোর মজনু রে, শুনেন পুলিশ ভাইজান গো। না না, এদের জন্যই আমাদের সমাজের এই অবস্থা, পড়ালেখা নাই, খালি রাস্তার কিনারে দাঁড়াইয়া মাইয়া গুলোকে ফিল্ডিং মারো, কয়দিন রিমান্ডে রেখে গিরাগারা লুজ করে দেবো, সব ঠিক হয়ে যাইব। হাতে ধরি পায়ে পড়ি গো ভাইজান, মাইরে না মোর মজনু রে, শুনেন পুলিশ ভাইজান গো। দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, আমরা করবো চাই, আমরা করবো চাই।
আমি এখন মাইক্রোফোন সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজুল হক স্যারের নিকট তুলে দিচ্ছি। ধন্যবাদ।